বাংলাদেশে একটা কথা সব সময় প্রচলিত আছে, শক্তের ভক্ত নরমের জন। শেখ হাসিনা স্বৈরাচার, শেখ মুজিবুর রহমান তিনিও স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছেন, যে কারণে তখন কথায় কথায় দাবি নিয়ে মানুষ আসত না, মনে থাকলেও মনের মধ্যে থাকত। আর শেখ হাসিনা সরকার এবং মুজিব সরকার যেই মাথা মাথাগুলো আসে তাদেরকে ম্যানেজ করে বাস দেশ চালাত। বর্তমানে ডক্টর ইউনুস এই ছুলাইয়ের আন্দোলনে ফসল হিসাবে ডক্টর ইউনুস সরকার গঠন করলেন মাত্র প্রায় 3 মাস, এই সময় দাবির কোনো শেষ নেই। তারাও চেষ্টা করছেন অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপর্যাপ্ত সংখ্যা থাকলেও চেষ্টা করছেন সেনাবাহিনী সহ একটা কিছু করতে। এই যে মোহাম্মদপুর, মিরপুরে রাহাজানি ছিনতাই এবং ইয়াবা মাফিয়া ডনদের ধরা সবই করছে, ঠিক আছে, কিন্তু তারপরেও কথা থেকে যায়। ডক্টর ইউনুস সরকার, আপনাকে মনে করতে হবে, আপনি ভালো করেই জানেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অন্তরালে এবং প্রকাশ্যে কোনোভাবে ভারতের সাথে এমনভাবে সম্পর্ক রাখতে হবে, বন্ধুত্বের শত্রুতাও দরকার নেই, অতি মাখামাখিও দরকার নেই, যেমনটি শেখ হাসিনা করেছিলেন ভারতের সাথে। আমরা শুনি ডক্টর ইউনুস বলেন, অন্যান্য বাঘা বাঘা উপদেষ্টা বা অন্যান্য ব্যবসায়ীরা বলেন, তারা সবাই ভারতের সাথে ভেতরে ভেতরে সুসম্পর্ক, অনেকের ঋণ মৌকুপ ইত্যাদি ইত্যাদির কথাও আমরা শুনছি, আমরা বিশ্বাস করতে চাই না। সবার আগে দেশ, দেশ বাঁচলেই আমরা স্বাধীনভাবে থাকতে পারব। শেখ হাসিনাকে তাড়িয়েছে, আপনাদের এখনও একটু ভয় নাই? আর ভারতের সাথে এত তোষামোদি করার তো দরকার নেই, এখনও আমদানি রপ্তানিতে অনেক ফারাক, তাদের দেশ থেকে প্রচুর পণ্য আসছে কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু এখনও পণ্য নিচ্ছে না। তার উপর আরেকটা সংবাদ শুনছি, ভেতরে ভেতরে আমাদের যোগাযোগ উপদেষ্টা, তারা কিন্তু ভারতের সেই শেখ হাসিনার যেই চুক্তি করে যাওয়া বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টারে বা অন্যান্য এলাকায় ভারতের ট্রেন চলাচলের আবার পায় তারা শুরু হয়ে গেছে। তাহলে একটা অশান্তি চলছে, ভারতই করছে। এই যে আপনাদের গার্মেন্টস শিল্পকে অশান্ত এবং এই দাবি সেই দাবি নানান দাবি, তারপর আপনাদের একটু মাথায় টনক আসে না? ছাত্র জনতা খেপলে বাংলাদেশের মাটি দিয়ে ট্রেন কি চলতে পারবে? আবার তো আরেকটা সমস্যা হবে। আজকে আমরা অনেক জায়গায় দেখছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ বাহিনী ভাইদেরকে এবং ছাত্র জনতা যে আন্দোলনে দেখিয়ে গেছে, ছাত্ররা সব জায়গায় দেশের কল্যাণে কাজ করে, এখন ট্রাফিক সিস্টেমেও একটা সুন্দর নিয়ম করে ট্রাফিক ব্যবস্থা আবার যুক্ত হয়েছে ছাত্ররা। তাই এই এরই মধ্যে কিন্তু আমরা সেই সুফল ট্রাফিক জ্যাম অনেকটা কমতে শুরু করেছে। তার উপর দেখতেছি মিরপুরে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিচ্ছে, কারা দিচ্ছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ভারত আওয়ামী লীগ বসে নেই। ডক্টর ইউনুস, আপনাকে ধন্যবাদ, এবং আপনি খুব ভালো মানুষ তখনই বলবো যখন ভারতের সাথে, ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলবে, আপনি শুধু মাখামাখা কথা বলবেন, ভিতরে ভিতরে সুসম্পর্ক রাখবেন এটা কিন্তু মানা হবে না। আপনি আওয়ামী লীগ সম্পর্কে স্টেট কথা বলেছেন একটি আন্তর্জাতিক পত্রিকায়, আপনাকে এই জন্য শুভকামনা আপনার জন্য রইল, আওয়ামী লীগকে আপনি দেখে ছাড়বেন। তাহলে কি আওয়ামী লীগ আপনাকে যে নির্যাতন কষ্ট সুদখোর বলেছিল শেখ হাসিনা, তারই জন্যে? না, তার জন্য করা ঠিক হবে না। জনগণের সেন্টিমেন্ট, ছাত্র জনতার সেন্টিমেন্ট বুঝেই আপনি আওয়ামী লীগের
বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা হলো নেবেন, যেমনটি নিয়েছেন ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। সবশেষে ভালো লাগছে না, ভয় পাচ্ছি, এই জুলাই আগস্টে যেই ছাত্র জনতা নতুন বাংলাদেশ উপহার দিল, এই স্বাধীনতা যেন আমাদের সেই একাত্তরের স্বাধীনতার মতো বেহাত না হয়। শেখ মুজিবুর রহমানকে আমরা অসাম্প্রদায়িক এবং শ্রেষ্ঠ নেতা হিসাবে দেখেছিলাম, কিন্তু তিনি ভারতের চালে হিন্দুদের পক্ষ নিয়ে প্রশাসনের সর্বস্তরে মুজিব এবং শেখ হাসিনা দুজনেই মুসলমানের চাইতেও হিন্দুদেরকে কর্মকর্তা লেভেলে বসিয়েছে, গোপালগঞ্জকে সব জায়গায় চাকরি দিয়েছে। এই স্বজনপ্রীতি যেন না হয়, এবং ইন্ডিয়ার সাথে একই কথা, তারা ফ্রেন্ডশিপ করতে চাইলে ফ্রেন্ডশিপ করব আমরা, তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব না দেখায় কেন আমরা স্বাধীন সার্বভৌম 2024 সালের ছাত্র জনতার স্বাধীনতাকে আমরা দুর্বল করব, এবং কেন আমরা ছাত্র জনতার স্বপ্নকে ভঙ্গ করব। আপনারা যারা দেখছেন এটা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইবটা করবেন প্লিজ। আমি একজন সিনিয়র সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র মেম্বার। আমি আপনাদের একটা কথাই বলি, দেশ আমাদের সবার, দেশ ভালো থাকলেই আমরা ভালো থাকব। তাই বর্তমান সরকারকে আপনারা সহযোগিতা করবেন, ডক্টর ইউনুস যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কল্যাণে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত, আর অপেক্ষা করবেন জাতীয় নির্বাচন পর্যন্ত। শেয়ার করবেন, লাইক দিবেন, আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।